সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপানন্দা তো আমরা বৃহস্পতি আর শুক্রর যে কানেকশন হতে চলেছে তেরোই অক্টোবর থেকে সেই কানেকশন নিয়ে আমরা অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা মেষ থেকে মীন রাশি লগ্নের ফলাফল নিয়ে আলোচনা করব এই বৃহস্পতি আর শুক্রের কানেকশনটা কিন্তু আমাদের বিশেষ দীপাবলির সময় ধনতেরাসের সময় আমরা দেখতে পাবো তখন থাকবে এই কানেকশানটা এবং জুপিটার অ্যান্ড ভিনাস আর বোথ এক্সট্রিমলি পাওয়ারফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইন টার্মস অফ ফিনান্সিয়াল অ্যাব্যান্ডেন্স তো সেই ক্ষেত্রে বৃহস্পতি আর শুক্রর এই অপোজিশনটা বহু মানুষকে প্রচুর ফিনান্সিয়াল একটা বেনিফিট কিন্তু দিতে চলেছে যদিও দুটো প্ল্যানেট অ্যান্টাই এনার্জি একটা ইগো ক্লাস আছে কিন্তু সেখানে মঙ্গলের মতো ওপেন ব্যাটেল সম্মুখ সমর নয় যদিও তারা সমসপ্তমে মুখোমুখি থাকবে কিন্তু কখনোই সেই অবস্থান থাকলেও সেটা সম্মুখ সমরে পরিণত হবে না অলওয়েজ দ্য জুপিটার অ্যান্ড ভেনাস এনার্জি উইল বি ভেরি সাটল খুব স্তরে হবে সামনাসামনি মুখোমুখি চরম শত্রুর সামনে দাঁড়িয়েও কিন্তু একটা খুব উন্নত মার্জিত সফিস্টিকেটেড একটা অ্যাস্থেটিক সেন্স ইনক্লুড করে একটা খুব নোয়ানসড একটা কোল্ড ওয়ার কখনোই সেখানে উগ্রতা পাবেন না এই জায়গাটা কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো মেষলগ্ন রাশি আপনাদের নবম দ্বাদশ দ্বিতীয় সপ্তমের সঙ্গে কানেক্টেড হচ্ছে তো বিশেষভাবে তো অবশ্যই দূরভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে কিছু দাম্পত্য জীবনের সমস্যা হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে একটা পরিবর্তন উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ এবং জন্মছক সাপোর্ট করলে বিশেষভাবে কিন্তু একটা আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ একটু খেয়াল রাখবেন কারণ বক্রি বৃহস্পতি আর অষ্টমের শুক্র সুতরাং কোনো রকম ইন্ডালজেন্স বাড়াবাড়ি হটকারী। যে আচরণ কারণ মঙ্গল তখন ফোর হাউজে নিচস্ত থাকবে একটা খুব ডিসিপ্লিনের মধ্যে কিন্তু আপনাদের থাকতে হবে না হলে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা বৃহস্পতি বকরি নবম্পতি সপ্তম্পতি অষ্টমে বাবাকে নিয়েও কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে বৃষলগ্ন বৃষরাশি আপনাদের লগ্নে বক্রি বৃহস্পতি সপ্তমে লগ্নপতি অবশ্যই শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে সাবধানে থাকবেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষার জায়গা অ্যাম্বিশনের জায়গাকে অনুধাবন করতে গিয়ে একটা আননেসেসারি স্ট্রেস তৈরি হতে পারে অবশ্যই সেই জায়গায় নিজেদের সংযত রাখবেন ওভার থিঙ্কিং ওভার ওয়ার্ক করবেন না ফিনান্সিয়াল গ্রোথ আর্নিংয়ের জন্য এমন কোনো সিদ্ধান্ত নেবেন না এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা পরবর্তীকালে দেখা গেল যে খুব একটা সঠিক হলো না আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভ্রমণের একটা যোগ দেখা যাচ্ছে এবং বিবাহ স্থির হওয়ার যোগ বিশেষ প্রবল বৃষলগ্ন বৃষরাশির মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের পঞ্চমপতি ষষ্ঠে দ্বাদশে বক্রি সপ্তম আর দশম্পতির সঙ্গে মুখোমুখি একশো আশি ডিগ্রি অ্যাসপেক্ট তো এক্ষেত্রে সন্তানের একটা বিদেশে যাওয়ার যোগ দাম্পত্য জীবনে কোনো প্রেমের সম্পর্ক ফিরে আসতে পারে যে প্রেমের সম্পর্ক চলছিল বিবাহে পরিণত হওয়ার মুখে সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান অবশ্যই আপনাদের থাকতে হবে এবং বিশেষভাবে কিছু আমোদ প্রমোদ অনুষ্ঠান এই সমস্ত জায়গা থেকে একটু বাড়াবাড়ি থেকে বাড়াবাড়ি করে শরীর স্বাস্থ্য এবং হেলথের উপর একটা এফেক্ট করার সম্ভাবনা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং কর্মক্ষেত্রে একটা মনোযোগ যাতে কোনোভাবে কোনো ত্রুটির কারণে কর্মহানি না হয় কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের কর্কট রাশির ঢাইয়া চলছে আপনাদের ফোর্থ আর ইলেভেন্থ লর্ড পঞ্চমে বসে একাদশ ভাবকে দেখছে সেখানে বৃহস্পতি বসে আছে জন্মছক সামান্য সাপোর্ট করলে বিশেষভাবে কর্কট রাশির ঢাইয়ার ক্যান্ডিডেটরা প্রচুর রিলিফ পাবেন নানান রকম গৃহশান্তি ইত্যাদি গৃহসুখ বিঘ্নিত হয়েছে সেখানে একটা রিকাভারি সেখানে গৃহসুখ আবার নতুন করে শুরু হওয়া বাবার শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা যেটা ঢাইয়াতে একটা গুরুজনের উপর ইম্প্যাক্ট পড়ে সেই জায়গায় গুরুজনদের একটা স্বাস্থ্য উন্নতির জায়গা আপনাদের কর্ম পরিবর্তনের জায়গায় বিশেষ একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা তবে রেড ফ্ল্যাগ এখানে একটাই যে অনেক চাওয়া অত্যাধিক অ্যাম্বিশান সেই অত্যাধিক অ্যাম্বিশান এবং ডিসস্যাটিসফ্যাকশনের কারণে এমন কোন স্টেপ নেওয়া যেটা পরে প্র্যাকটিক্যালি আনম্যানেজেবল হয়ে যাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং কর্ম পরিবর্তন করতে হলে একটু চিন্তাভাবনা করবেন কর্মক্ষেত্রে একটা স্থান পরিবর্তন একটা ট্রান্সফার হওয়ার যোগ দেখা যাচ্ছে সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের টেন্থের লর্ড ফোর্থে বসে টেন্থকে অ্যাসপেক্ট করছে সেখানে বৃহস্পতি বকরি তো সিংহলগ্ন সিংহ রাশির মানুষ আপনারা কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির একটা যোগ যাদের কোনো কারণে কর্মহানি হয়েছিল কিছুদিন আগে তারা নতুন করে কর্মপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রচুর ভ্রমণ হঠাৎ করে একটা ট্র্যাভেল শেডিউল বৃদ্ধি পাওয়া বা যারা আগে কর্মের কারণে যাদের ট্র্যাভেল ছিল না ওয়ার্ক প্রোফাইলে তাদের নতুন করে ওয়ার্ক প্রোফাইলে কাজকর্ম শুরু হওয়া একটা আপনাদের প্রতিবেশীদের সঙ্গে একটা কোনো সোশ্যাল ওয়ার্ক কিছু নতুন করে শুরু হওয়া সন্তানের কর্মপ্রাপ্তির সময় এবং বিশেষ করে গৃহ সংক্রান্ত কোনো বিবাদ কোনো সমস্যা কারণ মঙ্গল এই সময় যে নিচস্ত হবে আপনাদের দ্বাদশে যেটা অত্যন্ত খারাপ এনার্জি আপনাদের জন্য সেই মঙ্গলের নেগেটিভিটিকে অনেকটা ব্যালেন্স করবে এই ফোর্থ হাউজের শুক্র তো গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু আপনারা একটা মীমাংসার জায়গা পাবেন কন্যালগ্ন কন্যা রাশি আপনাদের দ্বিতীয় এবং নবমপতি থার্ড হাউস থেকে নবমকে দৃষ্টি প্রদান করছে সেখানে ফোর্থ আর সেভেন্থের লড অবস্থান করে আছে তো ওভারঅল পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি যদি পারিবারিক সুখ শান্তি ক্ষয় হয়ে থাকে বিবাদ হয়ে থাকে সেখানে কিছু লস মেকআপের জায়গা অবশ্যই একটা বিদেশে উচ্চবিদ্যার জন্য সাফল্য আইনজীবীদের একটা সাফল্য সপ্তমের রাহু থাকার কারণে দাম্পত্য জীবনে যদি কিছু মনোমালিন্যতা ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেই জায়গায় কিছুটা বেনিফিট পাবেন এবং আর্থিক দিকে কিন্তু আপনাদের প্রচুর অর্থাগম হওয়ার সম্ভাবনা তুলালগ্ন রাশি আপনাদের অষ্টমপতি দ্বিতীয়ে অষ্টমে বক্রি বৃহস্পতি শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে আকস্মিক কোনো অস্ত্রপ্রচার কারণ ফোর্থ হাউজে নিচস্ত মঙ্গল লগ্নকে দৃষ্টি প্রদান করবে আকস্মিক কোনো অস্ত্রপ্রচার কোনো শারীরিক অসুবিধে অবশ্যই কিছু আধ্যাত্মিক স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন নিত্য উপাসনা ধ্যান জপ মেডিটেশনটা হানড্রেড পারসেন্ট করার চেষ্টা করবেন এটাই কিন্তু আপনাদের জন্য একমাত্র উপায় কর্মক্ষেত্রে বিশেষভাবে ওয়ার্ক রিলেটেড স্ট্রেস আর ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাবে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের লগ্নে শুক্র সপ্তমে বক্রি বৃহস্পতি নিজেদের এবং সন্তানের ভ্রমণের যোগ অবশ্যই দেখা যাচ্ছে মঙ্গল যেহেতু নিচস্ত থাকবে অবশ্যই এবং ট্রানজিট শুরু হওয়ার পর সাত দিন অবধি কিন্তু মঙ্গল আপনাদের অষ্টমে থাকছে তো আকস্মিক কিছু শারীরিক অসুবিধের কারণে হসপিটালাইজেশন হতে পারে একটু আপনাদের সাবধান থাকতেই হবে বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে এই ঢাইয়ার সময় বক্রি বৃহস্পতির লগ্নে দৃষ্টিটা অবশ্যই একটা সেভিং গ্রেস একটা ডিভাইন ব্লেসিং সপ্তমপতি দ্বাদশপতি লগ্নে সুতরাং একটা মুভমেন্ট একটা বাইরে যাওয়া একটা গৃহ থেকে বিচ্ছিন্ন হওয়ার যোগ কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে ফিফটিন নভেম্বরের আগে শনি ডাইরেক্ট হচ্ছে না সুতরাং গৃহ থেকে দূরে এবং বৃষ্টিক রাশি ঢাইয়ার সময় কিন্তু আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হই তো এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে জন্মছক সাপোর্ট করলে ব্যবসায় বা যারা প্রফেশনালস আছেন প্রভূত আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ষষ্ঠপতি দ্বাদশে লগ্নপতি চতুর্থপতি ষষ্ঠে ফোর্থ আপনাদের রাহু বসে আছে এবং মঙ্গল আপনাদের অষ্টমে নিচস্ত হবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান হতে হবে হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা মন মানসিকতার মধ্যে ভীষণ একটা ডিসস্যাটিসফ্যাকশান থাকবে অহেতুক আননেসেসারি উল্টোপাল্টা খরচ করে দেওয়ার একটা প্রবণতা আসবে খুব মানসিক চাঞ্চল্য এবং অনেক কম্পালসিভ ইটিং মনের টেনশন থেকে স্ট্রেস থেকে হাবিজাবি জাঙ্ক ফুড খাওয়া এই জায়গাগুলো থেকেও কিন্তু সাবধান থাকবেন খরচের জায়গাটাও কিন্তু বৃদ্ধি পাবে মকর লগ্ন মকর রাশি আপনাদের পঞ্চমে বক্রি বৃহস্পতি রাজ্যকারক পঞ্চম দশমপতি শুক্র একাদশে ডেফিনেটলি সন্তানের জন্য শুভ একটা সময় আশা করতে পারেন কর্মস্থানে রকম কোনো উন্নতি নিজেদের অনেক দিনের যে পুরুষাকার যে হোমওয়ার্ক যে ইনপুট করেছেন ইনপুট দিয়েছেন তার ফল পাওয়ার সময় ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন অবশ্যই আপনারা সুফল পাবেন মকর রাশি সাড়ে সাতের লাস্ট ফেজ এই বৃহস্পতি শুক্রের কানেকশন আপনাদের কিন্তু কিছুটা রিলিফ দেবে কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের রাজ্যকারক ফোর্থ আর নাইনথের লর্ড শুক্র দ্বিতীয় একাদশপতির সঙ্গে কানেক্টেড হচ্ছে বিশেষভাবে কিন্তু অর্থাগমের যোগ গৃহ বাহন এই সমস্ত ক্রয় করার সম্ভাবনা তবে এখানে রেড ফ্ল্যাগ হচ্ছে বাড়াবাড়ি করবেন না হ্যাচব্যাক হলে কাজ হয়ে যায় এচ ইউভি কিনবেন না টু বেডরুম ফ্ল্যাটে হয়ে যায় ফোর বেডরুম ডুপ্লে কিনবেন না শনির সাড়ে সাথেই চলছে কুম্ভ রাশির একটা সংযমের প্রয়োজন কিছুটা আড়ম্বরহীনতার প্রয়োজন বৃহস্পতি শুক্রের কানেকশন কিন্তু মানুষকে সাংঘাতিক আড়ম্বর প্রিয় করে সাংঘাতিক একটা ফ্লন্টিং দেখনদারির একটা জায়গা তৈরি করে সেই জায়গাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে এই সময় মঙ্গল যেহেতু নিচস্ত থাকছে আপনাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা হলে সেটা কিন্তু শুক্র একটা আপনাদের ব্যাকআপ দেবে যাদের কর্মহানি হয়েছে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির জন্য তবে বক্রি বৃহস্পতি আর শুক্রের যে কানেকশানটা তাতে বড় ভাই বোনদের আর মা বাবার কিছু সমস্যা জীবনে তৈরি হতে পারে মিনলগ্ন মিন রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ দশমপতি থার্ড হাউসে বসে আছে থার্ড হাউসের লর্ড নবম ভাব থেকে দৃষ্টি প্রদান করছে তো অবশ্যই নেটওয়ার্কিং যোগাযোগ মানুষের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন হওয়া নতুন কানেকশন স্পিরিচুয়াল মেডিটেশান এই সমস্ত আধ্যাত্মিক অ্যাক্টিভিটিতে বিশেষ সুফল পাবেন যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন ট্যারো কার্ড শিখতে চাইছেন নিউমারোলজি শিখতে চাইছেন বাস্তু শিখতে চাইছেন যারা লাইফ কোচ হতে চাইছেন যারা অলরেডি শিখেছেন এবার প্র্যাকটিসে নামতে চাইছেন তাদের জন্য বেস্ট টাইম সব রকম অ্যাডভাইসারি যারা ফিনান্সিয়াল প্রোফাইলে আছেন যারা ফিনান্সিয়াল অ্যাডভাইস দেন তাদের জন্য অত্যন্ত শুভ বেশ কিছুটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা তবে আকস্মিকভাবে কিছু ঘটনারও সম্ভাবনা আছে কারণ অষ্টম্পতি আপনাদের লগ্নপতিকে দৃষ্টি প্রদান করছে ছোট ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হলেও হতে পারে একটু সংযম নিয়ে থাকতে হবে তো ওভারঅল এটা ফার্স্ট ফেজ থার্টিনথ অক্টোবর থেকে সেভেন্থ নভেম্বর একটা ম্যাচরিটির সঙ্গে থাকা যাদের জন্মছকে বৃহস্পতি শুক্র কানেক্টেড আছে তারা এই সময় ঊর্জাটা অনেক বেশি পাবেন যাদের বৃহস্পতি বা শুক্র বা দুটোই যদি নিচস্ত থাকে সেক্ষেত্রে ফলাফল একটু ডিস্টারবেন্সেরই হবে কিন্তু ওভারঅল যেহেতু এই এনার্জিটা ভীষণ মার্জিত সূক্ষ্ম সফিস্টিকেটেড সুতরাং উগ্র রেজাল্ট পাবেন না কিন্তু আমাদের নিজেদের সংযমটা খুব ইম্পর্ট্যান্ট আর আড়ম্বরটাকে একটু কন্ট্রোলে রাখলে এই বৃহস্পতি শুক্রের যে নেগেটিভ সাইডটা ওভারডুইং যাকে বলে বাড়াবাড়ি করা একমাত্র সেই জায়গা থেকে নিজেদের বিরত রাখতে হবে ওই জায়গায় একটা ওয়াচডগ ডিএনএকে অ্যাক্টিভেট করে রাখতে হবে আদারওয়াইজ ওভারঅল কিন্তু সকলের জীবনেই একটা খুব মধুর যুগলবন্দি একটা খুব মনোগ্রাহী ডরঙ্গি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সার্বম শুভময়ম শিবানন্ শিবকৃপানন্দা